আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে মেনলি হচ্ছে আমার বাসার কিছু পুরনো জিনিস আমি নতুন রূপে সাজানোর চেষ্টা করব আমাদের প্রত্যেকের সংসারে দেখা যায় এক একটা ফার্নিচার বা আমাদের সংসারের জিনিসপত্রগুলো এত বেশি স্মৃতিময় হয়ে থাকে যেগুলো দেখা যায় অনেক পুরোনো হলেও আমরা মায়া কাটাতে পারি না এবং ফেলে দিতে পারি না আমি আজকে আমার ফার্নিচারগুলো সাদা কালার করব এখানে বার্জারের আমি অ্যানামেল পেন্ট নিয়েছি সাদা কালারের যেটা যে কোনো রঙের দোকানে গেলে ফার্নিচারের রং কর করবেন বললে ইজিলি ওনারা দিয়ে দিবেন আমি বার্জারটা নিয়েছি কারণ বার্জার সবচেয়ে আমার কাছে বলো মনে হয় গুণগত মান হিসেবে বার্জার বেস্ট এরপরে হচ্ছে আমি একটা গোল্ডেন কালার রাগ নিয়েছি তো সেটা সম্পর্কে রিভিউ আমি একটু পরে দিচ্ছি তবে আমি এ দুইটা জিনিস মেনলি নিয়েছি সেই সাথে হচ্ছে নিয়েছি আমি তিনার তিনার অথবা যে কোনো ক্যারোসিন তেল আপনারা ইউজ করতে পারেন তবে আমি তিনারটাই নিয়ে নিয়েছি এটা রঙের দোকানে পাওয়া যায় সেই সাথে হচ্ছে আমি একটা ব্রাশ নিয়েছি তো ফার্স্টে হচ্ছে আমি আমার এখানে যে টি টেবিলটা আছে সেটা মুছে নিয়েছি এই টি টেবিলটা বলতে গেলে চোদ্দো বছর আগের মানে আমার বিয়ের পুরো ফার্নিচার সেট ছিল কফি কালারের যেটা অনেকটা ব্ল্যাক টাইপের তো অল্প কিছু ফার্নিচার আমি ঢাকায় আসার সময় নিয়ে আসি তো সেই সময় আমার সোফা সেটটা আমি শ্বশুরবাড়িতে রেখে আসলেও এই টি টেবিলটা যেহেতু ছোটো ছিল তো এ কারণে আমি নিয়ে এসেছিলাম তো আমার পরবর্তীতে গোল্ডেন কালার বা যেটা বার্নিশ কালার আমি সেগুন কাটে সোফা সেট ঢাকায় বানিয়ে নিয়েছিলাম তো এই সোফা সেটের সাথে যে টেবিলটা সেটা আবার অনেক বড় হয়ে যায় এ কারণে আমার এই টি টেবিলটা বেশি কমফোর্টেবল মনে হয় আমার ড্রয়িং রুমের জন্য তো এটা আসলে কালারটা আর চেঞ্জ করা হয়নি তো চিন্তা করলাম এখন যেহেতু সাদা ফার্নিচারগুলো অনেক বেশি চলে বা অনেক বেশি শান্তিময় লাগে তো আমি কেননা আমার সেই পুরনো ফার্নিচারগুলো সাদা করে ফেলি তো এই কারণে আমি মেনলি সাদা করে ফেলছি আমি ফার্স্ট হচ্ছে রঙের কোটাটা ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি এর সাথে আমি অল্প পরিমাণে তিনার মিশিয়ে তারপর ফার্স্ট কোট হিসেবে দিয়ে নিচ্ছি মেনলি হচ্ছে আমি এই টেবিলে বা ফার্নিচারে তিনবার করে কোট দিব মানে তিনবার প্রলেপ দিব তারপর হচ্ছে আমার একটা কর্নারের মাটির টপ ছিল যে টপটার কালার ছিল একদম মাটি কালার যেটা মনে হয় গড়ের কালারটা মানে ব্রাইটনেস কমিয়ে ফেলে বাসার উজ্জ্বলতা বাড়ানোর জন্য বা ছোট্ট বাসাটাকে আমি অনেকটা বড় দেখানোর জন্য সাদা কালারটা চুজ করে থাকি সাদা এবং হলুদ এ দুইটা কালার সবসময় ঘরকে অনেক বেশি উজ্জ্বল লাগে তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি সাদা আর হলুদটাকে প্রাধান্য দিতে তা আমার সেই মাত্র টপটাও আমি একদম পুরোপুরি সাদা রঙ করে নিয়েছি যে রংটা আমি ফার্নিচারের জন্য নিয়েছি সেটা কিন্তু মাটিতে এবং গ্রিলে সব জায়গায় আমি ইউজ করতে পারবো তো আমি এখানেও হচ্ছে আমার বাসায় যে আরও আনুষাঙ্গিক জিনিস আছে আমি যে একটা কিচেন আপনাদেরকে বলেছিলাম পাতিল রাখার র্যাক নিয়েছিলাম তো সেই র্যাকটা আমি পাতিল রাখার জন্য ইউজ করিনি কারণ এটা পাতিল রাখার জন্য কমফোর্টেবল না আমার কাছে মনে হয়েছে যার জন্য এটা আমি সবিস রাখার অ্যাস্টেন্ট হিসেবে ড্রয়িং রুমে রেখেছিলাম সেটাও আমি এক প্রলেপ দিয়ে নিয়েছি রং সে সাথে হচ্ছে আমার বাসার এই শোকেসটা নিয়েছি প্রায় আট বছর আগে সেটা ছিল রিগেলের একটা শোকেস আমি আমার বাসায় এরকম সিঙ্গেল দুইটা শোকেস নিয়েছি একসাথে বড় একটা না নিয়ে আমি দুইটা চুজ করার কারণ হচ্ছে যখন যেখানে আমার ইচ্ছে যেহেতু ছোটো জিনিসগুলো আমি ইজিলি মুভ করতে পারবো যে বা যে কোনো কর্নারে রাখতে পারবো একসাথে যদি আমি বড় একটা শোকেস নিয়ে নিই তাহলে দেখা যায় বাসার অনেক বড় একটা স্পেস প্রয়োজন হয় সেই শোকেসটা রাখার জন্য তা আমি একটা ড্রয়িং রুমে রেখেছি একটা ডাইনিং রুমে রেখেছি যাতে আমার কাছে মনে হয় অনেকটা ইজি হয় জিনিসগুলো রাখতে তো আমি সেই শোকেসের জিনিস সব বের করে নিয়েছি আর আমি ওখানে ও রঙ করে নিব তো আমি এদিকে হচ্ছে এই টেবিলের অলরেডি এক প্রলেপ দেওয়ার পরে আমি সেকেন্ড কোটটা দিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে সেকেন্ড কোট দেওয়ার পরে অলরেডি কিন্তু ফিনিশিংটা চলে এসেছে তারপরেও কিন্তু আমি থার্ড টাইম কাজটা করবো আর আমি একবার প্রলেপ দেওয়ার প্রায় ঘন্টা দুই ঘন্টা পরে আরেকবার প্রলেপ দিচ্ছি আপনাদের কাছে যদি হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকে তাহলে আপনারা এক প্রলেপ দেওয়ার প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা পরে সেকেন্ড কোটটা দেওয়ার ট্রাই করবেন এতে করে রঙ অনেক বেশি মসৃণ হবে যদিও সাথে সাথে করে নেওয়া যায় মানে এক প্রলেপ দেওয়ার দু তিন ঘন্টা পরে আরেক প্রলেপ দেওয়া যায় সেক্ষেত্রে আপনার কষ্টটা একটু বেশি হবে কারণ ফিনিশিং আনতে যথেষ্ট সময় লেগে যায় তো আমি আবার ধৈর্যহারা মেয়ে যার জন্য আমি বারো থেকে চোদ্দো ঘন্টা অপেক্ষা করিনি আমি দু থেকে তিন ঘন্টা অপেক্ষা করে কাজটা করে নিয়েছি আলহামদুলিল্লাহ এরপরে আমি দুই কোট রঙ দেওয়ার পরে চলে গিয়েছি মিরপুর দশে মিরপুর দশ যেহেতু আমার বাসা থেকে কাছে মিরপুরে থাকার একটা সুবিধা হচ্ছে আপনার হাতের নাগালে সব কিছু আপনি পেয়ে যাবেন তো এখানে আমি কাস্টমাইজ করে কিছু আয়না নিয়ে নিয়েছি বড় সাইজের এই আয়নাটা দাম নিয়েছিল যেটা আমি টেবিলে লাগিয়েছি সেটার দাম নিয়েছিল তিনশো টাকা আর এখানে আমি যে আয়নাগুলো নিয়েছি সেগুলোর দাম নিয়েছে পার পিস দুশো করে আমি মেজারমেন্ট অনুযায়ী মেপে তারপর ওনাদেরকে গিয়ে সাইজটা বলেছি আর ওনারা সেই হিসেবে দিয়ে নিয়েছে তো এখানে যে গোল্ডেন রংটা সেটা আমি বলবো আপনাদেরকে সাজেস্ট না নেওয়ার জন্য কারণ এই রংটা মোটেও ভালো না দাম হিসেবে আমি বলবো এটা কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়নি আমার থেকে এটা দাম নিয়েছিল সাড়ে চারশো কি পাঁচশো টাকা কিন্তু এটার কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়নি অনেক বেশি পাতলা যেটা আমি এক প্রলেপ দেওয়ার পরে একদম মানে ফিনিশিংটা কোনোভাবেই আসছিল না যেমনটা সাদা কালারটা এসেছিল এই তো আয়না দেওয়ার পরে কিন্তু শোকেসের সৌন্দর্য অনেক গুণ বেড়ে গিয়েছে কার কাছে কেমন লাগছে জানি না কিন্তু আমার ঘরের শান্তি আমার মনে ঠাই করে নিয়েছে এটাই আমার জন্য বড় প্রাপ্তি থার্টি ফার্স্ট নাইট কে কী করে জানি না কিন্তু আজকে সারাটা দিন আমি রং নিয়ে ব্যস্ত ছিলাম আর রাত্রেবেলা সবাই আতশবাজি ফোটা ছিল সেগুলো আমি সাদে উঠে দেখেছি এনজয় করেছি খুব বেশি ভালো লেগেছে বাচ্চাদেরকে সাথে নিয়ে সাদে যখন গিয়েছি যে সবাই মিলে আনন্দ করছিল আসলে ভালো লাগে তো সকালবেলায় উঠে আমি লোক একটু দেখিয়ে নিয়েছি মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি যদিও এর মধ্যে কিন্তু আরও কাজ বাকি তো আমি এখন আর কাজগুলো না ধরে যেহেতু আজকে বছরের প্রথম দিন তো আমি এখানে কিছু বিরিয়ানি রান্না করেছে বাচ্চাদের বাহানা যে ওরা বিরিয়ানি খাবে এরপরে হচ্ছে আমি এখানে যে দেখিয়ে নিচ্ছি ভালো করে তারপর যখন ভালোভাবে শুকিয়ে নিয়েছে মানে গতকালকে আমি রং করেছি আর আজকে আমি রাতের বেলা এখন গ্লাসগুলো লাগিয়ে নিয়েছি আর গ্লাসগুলো কিন্তু ইজিলি আমি নিজেই খুলে নিয়েছিলাম জাস্ট উপর দিকে একটু চাপ দিলে কিন্তু গ্লাসটা অটো বের হয়ে চলে আসে তো আমি এখন হচ্ছে সুকেসটা ভালোভাবে সাজিয়ে নিব তার আগে হচ্ছে আমি এখানে যে আয়নাটা লাগিয়েছি টেবিলে এর চারপাশটা একটু ফাঁকা রয়েছে যেহেতু আমি মেজারমেন্টটা একটু কম নিয়েছিলাম আমি ইচ্ছে করে কম নিয়েছি কারণ একদম টেবিল বরাবর হলে আমার কাছে মনে হয়েছে যেহেতু বাচ্চাদের গড় টেবিলের যে পাশে যে ধার থাকে ধারালো থাকে সেটা বাচ্চাদের হাতে লাগবে এ কারণে টেবিল থেকে একটু ছোটো করে মাপ দিয়ে নিয়েছিলাম তো যদিও ওনারা দেখা যায় গ্লাসের চারোপাশে ওনাদেরকে বলাতে ওনারা সুন্দর করে ওনাদের মানে ফিনিশিং করে দিয়েছে যেটা একদমই হাতে লাগছিল না তারপর আমি সাইজে একটু ছোটো করে নিয়েছি আর পাশ দিয়ে আমি একটু লেস দিয়ে নিয়েছি এটাই আমার প্ল্যান ছিল তো আমি গোল্ডেন কালারের লেস নিয়ে এসেছিলাম এখানে টোটাল আমার দুই গস লেস লেগেছে চারোপাশে দেওয়ার জন্য আমরা যে গ্লুটা ইউজ করি যে কোনো পাথর বা স্টোন জাতীয় জিনিস আমরা কাপড়ে লাগানোর জন্য সেই গ্লুটাই আমি এখানে লাগিয়ে লেসটা লাগিয়ে নিয়েছি এ ফাইনাল লোক বাসাটা আমার কাছে অনেক বেশি শান্তিময় মনে হচ্ছে অনেক বেশি স্নিগ্ধ মনে হচ্ছে বাসার যে পুরোনো ফার্নিচারগুলো আমরা ভয় না পেয়ে মনে ভয় না এনে আমার মনে হয় একটু সাহস নিয়ে এই উদ্যোগটা নিয়ে ফেললে আমাদের অনেক টাকাও সাশ্রয় হয় তারপর নিজের মনেও একটু শান্তি আসে দেখা যায় বাইরে মিস্ত্রি দিয়ে করতে গেলে এই কাজ গুলো আট থেকে নয় হাজার টাকা মিস্ত্রি এমনি নিয়ে নিত তো যাই হোক আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে এ যাবৎ আমি যে কয়টা আপনাদেরকে হোম ডেকোরের ভ্লগ দিয়েছি সবগুলোই আপনারা পছন্দ করেছেন এই কারণে আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন আজকে আমি বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ